তাহলে লাস্ট ক্লাসে যে পোস্টটা করছিলাম আমরা নতুন একটা পোস্ট ক্রিয়েট করি, তারপর এটাকে এডিট এবং ডিলিটের কাজটা করব। আমরা এখান থেকে যেমন একটা পোস্ট নিলাম, দেন পোস্টের সাথে কিছু ট্যাগ তো আসলে রিলেটেড থাকে, তাই না? কিছু ট্যাগ যেমন এটা মেট্রো রেলের যে নিউজটা দেখেন রাজধানী ঢাকা লেখা আছে, তো আমরা জাস্ট একটা ট্যাগ বসাই দিই। এই ট্যাগটাকে একটু ক্রিয়েট করে নেই, এটা যাওয়ার আগে একটা নতুন ট্যাগ বানিয়ে নিলাম, এটা হচ্ছে মেট্রো রেল, আর এটার সাথে কী দিলাম রাজধানী ঢাকাটাও নিলাম অথবা শুধু ঢাকা নিলাম। ওকে, আর একটা ট্যাগ বানিয়ে নিলাম। তো ট্যাগের কাজ শেষ, আমরা এখন নতুন বসবো। তো এখান থেকে জাস্ট আমরা মেট্রো রেলের এই ছবিটাকে ডাউনলোড করে নিই, সেভ দিলাম। ওকে, অথবা এটা দিলাম, এটা সরি এটা একটা পিকচার আছে। ওকে, তাহলে নিউজের টাইটেলটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে দিলাম, এটা আসলো। এরপরে নিউজের যে ডাটা এটা দিলাম, কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম প্লেন টেক্সট হিসাবে। ওকে, প্লেন টেক্সট স্পেস থেকে উঠাই দিলাম, আরও কিছু ডাটা যদি দিতে হয় আমরা এখান থেকে দিয়ে দিই। ওকে, বাকিটা পরে দেখা যাবে। তাহলে এখানে এই পোস্ট ক্রিয়েট করার আগে আমাকে যে কথা করতে, আমরা যে ডেট অ্যান্ড টাইম দিয়েছিলাম না এখানে পোস্ট টেবিলে মনে আছে আপনাদের? এই যে ক্রিয়েটেড আর একটা কী ছিল আপডেটেড, এখন এটা তো আমাদের লোকাল টাইমটা একটু সেভ করতে হবে, তাই না? লোকাল টাইম সেভ না করলে হবে? তাহলে এখানে ওই যে আমরা টাইম জোনে শিখেছিলাম, পোস্ট ক্রিয়েট পেজে চলে যাই আমরা অ্যাডমিনের ভিতরে, যাব হচ্ছে পোস্ট ক্রিয়েটে। এখানে এই যে আমরা ডেটটা যেটা নিয়েছিলাম এখানে নিচের দিকে আসেন, এই যে এখন এটা তো হচ্ছে টাইম স্ট্যাম্প, যদি আমাদের লোকাল যে টাইম স্ট্যাম্প এশিয়া ঢাকা যদি না দেখা যায় তাহলে তো ইয়ার টাইম নেবে। হ্যাঁ, তো এইটা কাজ করার জন্য আপনি একটা কাজ করেন, হেডের ভিতরে ওই মেথডটা কল করে রাখেন, ডেট ডিফল্ট টাইম জোন সেট নামে একটা মেথড ছিল আমাদের, ডেট ডিফল্ট টাইম জোন সেট। এই মেথডের ভিতরে আপনি জাস্ট কী লিখবেন, এশিয়া স্ল্যাশ কি ঢাকা, এটা লিখলে আমাদের যে লোকাল যে টাইমটা এটা কিন্তু আমার ক্রিয়েটেড টাইম ওই ডেটটা ক্রিয়েট হবে, মানে লোকাল টাইমের মেশিন ধরে, না হলে দেখবেন যে অন্য টাইম দেখাচ্ছে, ইউটিসি টাইম দেখাচ্ছে, তো সমস্যা। ওকে, তো আমরা এই পোস্ট এখন আসলে দেখি এখন রেডি হয় কিনা, আমরা তো পোস্টের এটা নিলাম। ওকে, পিকচারে যাই, পিকচারে মেট্রো ইমেজটা নিলাম, তাহলে ক্যাটাগরি দিব, এটা হচ্ছে ক্যাটাগরি আমরা বাংলাদেশে দিলাম নাকি, আর ট্যাগ তো অলরেডি তৈরি করছি মেট্রো রেল, আর একটা কী হবে ঢাকা, স্ট্যাটাস কী হবে পাবলিশ, ক্রিয়েট দিলাম, লাস্ট ক্লাসে এত পর্যন্ত আমার কাজ, তার মানে পোস্ট ক্রিয়েট ডান। আমরা যদি এখন আমাদের টেবিলে যাই, পোস্ট টেবিলে যাই, পোস্ট টেবিলে কয়টা পোস্ট আছে, একটাই পোস্ট আছে, এবং পোস্ট ট্যাগের মধ্যে যান, সরি পোস্ট ট্যাগের মধ্যে দেখেন এখানে, সরি আমাদের এইটা পোস্ট ট্যাগ, এক নম্বর পোস্টের কয়টা ট্যাগ আছে, দুইটা ট্যাগ, একটা হচ্ছে মেট্রো রেল, একটা হচ্ছে ডাটা। এখন এই ডাটাটা তো আমাকে এখানে দেখাইতে হবে না, পোস্টের টাইটেল, অথর, কোন ক্যাটাগরি পোস্ট, তারপরে কখন পোস্ট করছে, তারপর টেরাস, টেরাসটা দেখাতে হবে না, এটা কি পাবলিশ না হাতে ড্রাফট হিসাবে আছে, তাকে ইডিট এবং আপডেটের সুযোগ দিতে হবে। তাহলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে ডাটা বেজের সাথে, আগে এটার যে রিলেশন আছে এখানে কী শিখতে হবে, ডাটা বেজের রিলেশনটা, কারণ এখানে এই অথরের যে নাম, অ্যাডমিনের নাম, সেটা তো এখানে আছে, আমি যদি পোস্ট টেবিলে যাচ্ছি আমার এখানে আছে, বাট এখানে তো আইডি আছে, এখানে কি অ্যাডমিনের নাম আছে, নাই, ক্যাটাগরির আইডি আছে, ক্যাটাগরির নাম তো নাই। তাহলে আমাকে কী শিখতে হবে, এসপিএলে জয়েন শিখতে হবে, আমরা একটু যদি কষ্ট করে দেখি যে এসকিউএল জয়েন অথবা এই যে স্কুলে যাবো, এসকিউএল জয়েনটা যেহেতু আসলে রিলেশনাল ডাটা, রিলেশন বলতে আমরা কিন্তু জয়েন করাইছি, আমরা যে গ্রাফিক্যাল মোডে এটাকে শিখেছিলাম, ব্লক 24 যাই, এখান থেকে আমরা ডিজাইনের মোডে এই যে কাজটা ড্র করে দেখেছিলাম না যে কার সাথে কার রিলেশন, এই যে এখান থেকে রিলেশনটা বলছিলাম না, এই যে এটার সাথে ক্যাটাগরি আইডি কী, ফরেন কী হিসেবে আসছে, অ্যাডমিন আইডি ফরেন কী হিসেবে আসছে, আবার এখানে কি পোস্ট আইডি ফরেন কী, ট্যাগ আইডিটা কী ফরেন কী আছে, তাহলে এই যে রিলেশনটা এটা কি জয়েন করে দিছে, এখন এই ডাটা এই রিলেশনের মাধ্যমে মূলত আসলে পোস্টের আইডিটাই তো এখানে নেওয়া হচ্ছে। আমরা যদি এখানে আবার যাই, দেখেন ভিউ মোডে গেলাম, এই যে ট্যাগ, ট্যাগ আইডিটা, এই যে অ্যাডমিন আইডিটা কোথায় থেকে আসছে, অ্যাডমিন টেবিল থেকে আসছে, তার মানে এইটার সাথে এটা কি একটা সম্পর্ক আছে, তার মানে এই আইডির মাধ্যম থেকে কী করতে পারবো, অ্যাডমিনের নাম টাম যা আছে সব কী বের করতে পারবো, এই যে ক্যাটাগরি আইডি এটার মাধ্যমে কী করতে পারবো, ক্যাটাগরি টেবিলে যা আছে ওই মানে এই আইডির যে নামটা সেটা সমস্ত তথ্য বের করে নিয়ে আসতে পারবো, সেইটার জন্য স্কুলে কী শিখতে হবে, স্কুল জয়েন শিখতে হবে। আমরা তো নর্মালি সিলেক্ট কোয়েরি, আপডেট কোয়েরি, ডিলিট কোয়েরি শিখছি, বাট এখানে কিন্তু এসকিউএলের অনেক কিছু শেখার আছে। আপনারা যেমন পিএসপি শিখলে এসকিউএল একটা ল্যাঙ্গুয়েজ, কুইন টেক্সাল ল্যাঙ্গুয়েজ, এখন এই এসকিউএলের কিন্তু অনেক কমান্ড শিখতে হবে আপনাকে, আপনি যখন বড় বড় সফটওয়্যার বানাবেন বা
সেক্ষেত্রে এই কমপ্লেক্স কুইরি, তারপরে হচ্ছে ম্যাথমেটিক্যাল অনেক ক্যালকুলেশন থাকে বড় বড় সফটওয়্যারে। যেমন একটা অ্যাকাউন্ট সফটওয়্যার বানাবে, অ্যাকাউন্ট সফটওয়্যার বানাতে গেলে তো আপনাকে অনেক ক্যালকুলেশনও থাকে, মানে সাব কুইরি থাকে, এইগুলো জয়েন কোটাটা নিয়ে আসতে হবে। এই কারণে এসকিউএলটাও একটু ভালো জানতে হবে, মানে অ্যাজ এ ব্যাক এন্ড ডেভেলপার হলে এসকিউএলের ডিমান্ড, মানে সবসময় এসকিউএলের উপর আপনার ভাইবা থাকবেই আর কি, ভাইবাতে অনেক প্রশ্ন থাকবে, কারণ বড় ডাটা বেস কীভাবে হ্যান্ডেল করবেন, কীভাবে কুইরি করে নিয়ে আসবেন। এই জন্য আপনার দেখবেন প্রবলেম সলভিংয়ের উপরে অনেক ইয়ে থাকে, লেট কোডে গেলে দেখবেন এই এসকিউএলের উপরে এরকম বিগিনার মিড লেভেল সিনিয়র অনেক মানে এরকম প্রশ্ন দেওয়া আছে, কমপ্লেক্স কুয়েরি দেওয়া আছে, ওইগুলো সলভ করা শিখতে হবে আস্তে আস্তে। তো এখানে জয়েন বলতে আসলে আমরা এলিস্টও শিখবো, এসকিউএল জয়েন। এসকিউএল জয়েন কি? জয়েন মানে হচ্ছে দুইটা টেবিলের সাথে সম্পর্ক, সম্পর্কটা হচ্ছে কি আইডি দ্বারা। যেমন হচ্ছে আমাদের এখানে কি আছে, ক্যাট অ্যাডমিন আইডি, তার মানে অ্যাডমিনের সাথে পোস্টের কি একটা সম্পর্ক আছে, এটা ফরেন কি হিসাবে আসছে। ওকে, এই জিনিসটা জয়েনের জন্য কয়েক রকম জয়েন আছে, ইনার জয়েন আছে, লেফট জয়েন আছে, রাইট জয়েন আছে, ফুল জয়েন আছে, ফুল আউটার জয়েন আছে, হ্যাঁ কোনটা কি কাজ করে। এখন এখানে এই যে সুন্দর করে দেওয়া আছে ডিফারেন্ট টাইপ অফ এসকিউএল জয়েন। তো ইনার জয়েন মানে, ইনার জয়েন মানে দুইটা টেবিলের মধ্যে একটা সম্পর্ক, তার মানে দুইটা টেবিলের মধ্যে যাদের যাদের আইডি মিলবে শুধু কি তাদের রেকর্ডটাই আসবে। এখন আমার এই টেবিলের ভিতরে ক্যাটাগরি আইডি আছে ধরেন একটা, এই যায় এখন অন্য ক্যাটাগরি তার আসবে না, এই ক্যাটাগরি এবং পোস্টের মধ্যে যদি এটা খুঁজে পাই তাহলে এইটাই মিলবে, অন্যটা তার পাবো না। এখন আমি পোস্টের আইডি যদি অন্য ক্যাটাগরি খুঁজে পাবো, পাবো না। ইনার জয়েন মানে জাস্ট যেটা ম্যাচ হবে শুধু সেটা নিয়ে আসবে। আরেকটা আছে লেফট জয়েন, লেফট জয়েন মানে হচ্ছে প্রথম লেফট টেবিলে সবই আসবে আর রাইট, এটা রাইট টেবিল যেটা থাকবে যেটা যেটা মিলবে সেটা আসবে, বাকিগুলো নাল দেখাবে। আর এই রাইট জয়েনের ক্ষেত্রে রাইট টেবিল পুরো আসবে, লেফট টেবিলে গুণা মিললে আসবে না, বাকিগুলো নাল ভ্যালু দেখাবে। আর ফুল জয়েনের ক্ষেত্রে দুই টেবিলের যেটা যেটা মিলবে শুধু সেইগুলো আসবে। ওকে, তো এইগুলো আস্তে আস্তে এগুলো শিখবেন। তা আমরা আজকে শিখবো হচ্ছে ইনার জয়েন, কোনটা শিখবো ইনার জয়েন। তো ইনার জয়েন কীভাবে করতে হবে তাহলে আমার এখানে দেখাইতে হবে যে এই পোস্টের কোনটা কোনটা আছে। আমার মনে হয় আমরা আরেকটা পোস্ট করতে পারি, আমি আরেকটা পোস্ট করলে আর দুইটা পোস্ট করি আমি বাংলাদেশ থেকে, আরেকটা পোস্ট নেই এখান থেকে নিলাম, এখানে তো আরেকটা পোস্ট নিলাম, এটাকে কপি করলাম আমি, তাহলে আরেকটা পোস্ট ক্রিয়েট করি, আমাদের জন্য সুবিধা সামনে লাগবে এটা, আপনারা পরে অ্যাড করে নিন। তাহলে এখান থেকে আমি একটা সেভ দিলাম, কিছু ডাটা আমরা এখান থেকে সেভ করি। এটাকে প্লেন টেক্সট হিসাবে নিলাম, এখানে পেস্ট দিয়ে এটা কমেন্ট আউট করে দিলাম, ইমেজটা নিয়েছি আমরা। ওকে, ক্যাটাগরি আপাতত এটা বাংলাদেশে দিলাম, ট্যাগ এখান থেকে আইপিএল, যদি ট্যাগ মিলতেছে না জাস্ট আমরা একটা ধরাই দিলাম চাকরি খবর, আপনার পরে এখানে আপডেট করে নিলে হয়ে যাবে, আপডেট অপশন তো আমরা দিয়েই দিবো নাকি। ওকে, এটাও পাবলিশ দিলাম, তাহলে আমার এখানে কয়টা পোস্ট হলো, দুইটা পোস্ট, এটাও কিন্তু ক্যাটাগরি আইডি একই, কিন্তু অ্যাডমিন এক, দুইটাকে একই ক্যাটাগরি পোস্ট হয়ে গেল। আমরা যদি আর একটা ক্যাটাগরি পড়ে দিই, যেমন এখান থেকে হচ্ছে খেলাতে একটা পোস্ট নিলাম, আমাদের কি ক্যাটাগরি খেলাধুলা আছে, আছে, তাহলে এখান থেকে আরেকটা পড়তে আমাদের সামনে লাগবে, তাহলে এই কথা এটা নিলাম কপি করে, এটা জাস্ট ক্রিয়েট করা সেভ দিলাম, জাস্ট দামি কিছু টাকা দিয়ে রাখি পড়া করা। ওকে, এটা দিলাম, এখান থেকে এইটা ছিল টাইটেল, তাহলে এটা দেবো হচ্ছে কি ক্যাটাগরি হচ্ছে খেলাধুলা, তাহলে এখানে আমরা দেখি খেলাধুলার কোনো ট্যাগ আছে, জাস্ট আইপিএল দিয়ে দিলাম, যাই আপনারা আপনার পরামর্শ দিয়ে নিন, একটাই ট্যাগ দিলাম। ওকে, তাহলে তিনটা পোস্ট হলো আপাতত, তিনটেই থাক, তাহলে এটা ক্যাটাগরি আলাদা। এখন এই যে ডাটাটা আমার এখানে, এখানে কী করতে হবে, জয়েন করতে হবে। তো আমরা স্কুলের মধ্যে আগে কুয়েরি লেখা শিখি, এখানে কী কী লাগতেছে, টাইটেল, অথর, অথর বলতে অ্যাডমিন আর কি, ক্যাটাগরি কোন ক্যাটাগরি পোস্ট, কয় তারিখে পোস্ট ক্রিয়েট করছে সেটা, আর স্ট্যাটাস থেকে পাবলিশ দা, তার মানে আমার মনে হয় পোস্ট টেবিলে কি সব ডাটা লাগতেছে, সব না, শুধু আইডি, টাইটেল, ক্রিয়েটেড আর কি স্ট্যাটাস, বাকি ডিসক্রিপশন আর ইমেজ তারা এখানে দেখাচ্ছি না, এটা দেখবো হচ্ছে ভিউ পেজে দেখাবে এখানে ডিটেলসে। তাহলে এখানে কুয়েরি লেখে এসকিউএল, আমরা তো নর্মালি সিলেক্ট ফর্ম এটা দিলে কি আসবে, এইটা যদি বলি তার পোস্ট টেবিলের যা আছে সব আসবে না, এখন পোস্টের সাথে সাথে তো এটা আসছে, কিন্তু পোস্টটা কে করছে, যে এই অ্যাডমিন করছে না অন্য কে, আর কোন ক্যাটাগরি করছে সেটা তো দরকার। তাহলে এই কোয়েরির সাথে তার এতটুকু হবে, তাহলে জয়েন করতে হবে, তা জয়েনের জন্য আমরা আবার স্কুলে গেলাম, কীভাবে জয়েন করবো, তো বললাম যে ঠিক আছে পোস্ট টেবিলের যা আছে, পোস্ট আমাদের টেবিলের নাম কি, পোস্ট না পোস্ট দিছিলাম, এটা দিছিলাম না, পোস্ট ডট স্টার, এটা মানে পোস্ট টেবিলে যা আছে সব, ডটের পর স্টার মানে পোস্ট টেবিলে যত কলাম আছে সব কলাম সিলেক্ট করবে,
অথবা এরকম হতে পারে যে পোস্ট টেবিল থেকে কি নিব শুধু এই দেখেন এখানে সিলেক্ট করি, কিন্তু এভাবেও আবার কি কলাম বেস হয়, কলাম বেস হয় না যে 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 কলাম দরকার শুধু সেই করে নিব, বাকি কোনো আমার দরকার নাই। তাহলে এখানে আমি যদি বলি যে সিলেক্ট ফ্রম পোস্ট, মানে এটা বললাম শুধু টাইটেল নিয়ে আসো, কি বললাম শুধু টাইটেল নিয়ে আসো, টাইটেল আর হচ্ছে স্ট্যাটাস যা যেটাই বললাম। এখন এখান থেকে যদি এই কটা বলি, কারণ শুধু বললাম যে ঠিক আছে পোস্টের কি লাগবে টাইটেল, তার মানে এখন পোস্ট টেবিলে কি আসবে বলেন তো, শুধু এই দুইটা কলাম দেখে কোন দুইটা আইডি এবং টাইটেল, আপনি বলতেন দুইটা কলাম আসছে না আইডি আর টাইটেল, মানে সব সিলেক্ট করি নাই, এই জন্য আমরা এখানে লিখতাম যে ঠিক আছে আমরা এখানে লিখলাম সিলেক্ট পোস্ট ডট কি লিখলাম সরি টেবিলের নাম পোস্ট আইডি কমা পোস্ট পোস্ট ডট কি টাইটেল, এরপরে পোস্ট ডট স্ট্যাটাসটা নিতে হবে না আমরা স্ট্যাটাস, আর হচ্ছে পোস্ট ডট কি হবে ক্রিয়েটেড অ্যাট, মানে কখন ক্রিয়েট করা হয়েছিল পোস্টটা ডট ক্রিয়েটেড অ্যাট ওকে কমা। এখন ক্যাটাগরি টেবিলতে কী দরকার, ক্যাটাগরি নাম দরকার না, মানে কোন ক্যাটাগরির পোস্ট, তাহলে এখানে দেখলাম যে ঠিক আছে ক্যাটাগরি টেবিলতে কী নিব আমরা ক্যাটাগরি ডট নেম এটা নিলাম, আর অ্যাডমিন টেবিলতে কী নিব অ্যাডমিনতে কী নিব অ্যাডমিনের নাম, মানে কে পোস্ট করছে তার ওকে। এখন এখানে একটা ইস্যু হয়ে গেছে, ইস্যু হচ্ছে ক্যাটাগরি কলামের যে নেম এটাও নেম আবার কি এটা কলামের নাম, দুইটা টেবিলের একই নাম হয়ে যাচ্ছে না। এই জায়গায় আমরা এই এসকিউএলে কী করা যায় এলিয়াস, এলিয়াস মানে ছদ্মনাম, মানে যেটা নাম সেটা অল্টারনেটিভ একটা নাম বলে দাও, তো সিলেক্ট কলাম অমক এলিয়াস ইস এমক, তার মানে হচ্ছে কলামের নাম আছে এক্স বা আমি যখন দেখাচ্ছি তাকে বললাম ওয়াই, মানে নামটাকে পরিবর্তন করে দেওয়া, মানে অ্যাজ দ্বারা কী করা নতুন একটা নাম দেওয়া। তো আমি এই জায়গাটাতে এই যে ক্যাটাগরি নেম আছে না এরপরে, মানে ক্যাটাগরি কলামের নাম হচ্ছে নেম, তো বললাম যে ঠিক আছে এটাকে তুমি দেখে দাও এইভাবে ক্যাটাগরি কী লিখলাম, তার মানে যখন আউটপুট আসবে এইটা আসবে কলামের নাম কী আসবে এইটা আসবে। সেম অ্যাডমিনের এখানেও অ্যাস মানে হচ্ছে এলএস ইউজ করলাম অ্যাস ওকে, এটা বড় হাতের হলে বেটার অ্যাস, তাহলে অ্যাডমিনের ক্ষেত্রে আমরা বললাম কি অথর, কী বললাম অথর, জাস্ট এটা তো বললে এতটুকু আমি সিলেক্ট করলাম। এখন জয়েন স্টার ফর্ম কী হবে কোন টেবিল সিলেক্ট করতেছেন প্রশ্ন, এতটুকু করলে হবে জয়েন করতে হবে, আপনার তো এখানে বলছেন যে অমুক টেবিলের ক্যাটাগরি এটা নিবা আর অ্যাডমিন থেকে কী নিবা অ্যাডমিনের নাম নিবা, তো এখন এই দুইটা টেবিল কি জয়েন করতে হবে না, তো জয়েন কীভাবে করবেন, তাহলে এখানে লেখেন ইনার জয়েন, কী লিখলাম ইনার কার সাথে জয়েন প্রথমে করছি কি ক্যাটাগরি টেবিল না, তাহলে লিখলাম যে ইনার জয়েন ক্যাটাগরি টেবিলের নাম কি ক্যাটাগরি, তো কী দ্বারা জয়েন হবে, তাহলে লিখলাম অন যে ঠিক আছে পোস্ট টেবিলের ভিতরে কী আছে ক্যাটাগরি আইডি আছে, পোস্ট টেবিলের মধ্যে ক্যাটাগরি আইডি কি ফরেন কি হিসাবে আছে না, এইটা সমান সমান, আর ক্যাটাগরি টেবিলে যে নিজের আইডি আছে এটা যদি ম্যাচ করে তাহলে কী হবে ডাটাটা আসবে। এটার মানে হচ্ছে ইনার জয়েন আমি এখানে যা যা দরকার আমি লিখলাম, আমি ক্যাটাগরি আমি ক্যাটাগরি টেবিল থেকে কী নিবো ক্যাটাগরির নামটা নিবো কী হিসাবে এলিয়াস হিসাবে, মানে এই নাম হিসাবে, তাহলে ক্যাটাগরি টেবিল থেকে আমি ক্যাটাগরি সবও নিয়ে আসতে পারি, ক্যাটাগরি টেবিলে কী আছে আইডি নেম আর কী আছে স্ল্যাগ আছে এই তো, তো আমার শুধু কী দরকার নাম দরকার স্ল্যাগ কী দরকার আছে এখন এখানে, তো বললাম যে ঠিক আছে তাহলে আমরা সিলেক্ট করলাম, এখন এই জয়েন করতে হবে যেহেতু আপনি এখানে নতুন একটা টেবিলে জয়েন নিতে অন্য টেবিলতে টাকা নিয়ে আসতে চাচ্ছেন, এখন এটার সাথে এই যে এই ক্যাটাগরি নেমের সাথে নামটা যে আনবো, এখন পোস্ট টেবিলের সাথে ক্যাটাগরি সম্পর্কটা কী, পোস্ট টেবিলের সাথে এখানে ক্যাটাগরি আইডি কি ফরেন কি হিসাবে আছে, আর ক্যাটাগরি টেবিলের যে নিজের আইডি এই আইডিটাই তো বলে আসলে পোস্টে আসছে কি তাই আসছে না, আমরা যদি এই টেবিলটা দেখি আবার যাই এখানে 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 দেখেন যে এই আইডিতে কি ওই টেবিলতে আসছে না, 12 নম্বর আইডিতে কি ক্যাটাগরি থেকেই তো আসছে, যে কারণে এখানে বলে দিলাম যে ঠিক আছে ক্যাটাগরি টেবিলের যে পোস্ট টেবিলের মধ্যে যে ক্যাটাগরি আইডি আছে আর ক্যাটাগরি টেবিলের মধ্যে যে আইডি আছে এই দুইটা যদি ঠিক হয় তাহলে তুমি ক্যাটাগরি নামটাকে সিলেক্ট করবে। এটা হচ্ছে আর একটা কী লাগবে, এই যে অ্যাডমিনটাও তো সিলেক্ট করছি, তাহলে এই কোডটা আবার লেখেন, এটা আবার লিখলাম, তাহলে এখন কী হবে টেবিলের নাম কি অ্যাডমিন, অ্যাডমিন টেবিলে এখানে কী হিসাবে আছে অ্যাডমিন আইডি আছে না, তাহলে এখানে কী লিখবো যে পোস্ট টেবিলের ভিতরে যে অ্যাডমিন আইডি আছে আর অ্যাডমিন টেবিলের যে নিজের আইডি আছে এই দুইটা যদি ম্যাচ করে ডাটাটা কী করবো নিয়ে যাবে, এই হচ্ছে ইনার জয়েন। এতটুকু কোড যদি এখন রান করি দেখেন আউটপুট চলে আসার কথা, রান করলাম হ্যাঁ যে শর্ত মানে কম্পেয়ার করতেছে, কম্পেয়ার করে যদি মিলে তাহলে আসবে, দেখেন আসছে এখানে ক্যাটাগরি নেম কী ছিল বাংলাদেশ, এখানে আইডি কিন্তু আসে না, আসছে কি ক্যাটাগরি নামটা আসছে কী হিসাবে এই যে এই কলামের নাম কিন্তু এখানে নেম আসতো,
এটাও নেম আসতো, এটা কি নেম আসতো, বাট আমি নেমের পরিবর্তে অ্যাজ হিসাবে কি বলছি এলিয়াস, মানে ছদ্ম নাম বলে দিছি, এলিয়াস মানে অন্য একটা নাম। এখানে আসতো শুধু নেম, মানে ছোট হাতে নেম আসতো, এই এইটা আসতো, এই নেমটা এখানে দেখা যায়, বাট কলামের নাম এখন কি দেখাচ্ছে ক্যাটাগরি নেম। আর অথরে এখানে কি আসতো অ্যাডমিন, এখানে নেমও আসতো, বাট এখানে কি বলতেছি অথর, ডাটা আসছে মানে এটা কে পোস্ট করছে, এটা কোন ক্যাটাগরি, সব ডাটা পেয়ে গেছে আমরা। এই ডাটাটাই এখন আমরা কি করব, এই টাইটেল আমরা কোথায় দেখাবো, আমাদের এই জায়গায় দেখাতে হবে না এই কোয়েরিটা, তাহলে এই জন্য আমরা এই কোয়েরিটা লিখলাম, তাহলে এই কোয়েরিটাকে কপি করলাম। আচ্ছা এই কোয়েরিটাকে ধরেন এখন কোয়েরি, তাহলে এখানে এই কোয়েরিটি আমরা নিয়ে যাবো এটাকে, এটার সাথে যেমন পোস্টের যে লাস্ট যে পোস্ট, তিনটা পোস্ট, তো এখন 1000 পোস্ট হয়ে গেলো, তো সবার লাস্টটা থেকে প্রথমে দেখানো উচিত না অ্যাডমিনের কাছে। এখানে তাহলে আমাকে আর একটা জিনিস শিখতে হবে, সেটাকে বলা হয় অর্ডার বাই। স্কুলের মধ্যে কি আছে অর্ডার বাই, অর্ডার বাই হচ্ছে এই যে এখানে দেওয়া আছে, দেখেন অর্ডার বাই, অর্ডার বাই কীভাবে কাজ করে, অর্ডার বাই বিভিন্ন কলম ধরে হতে পারে, মানে অর্ডার মানে শর্ট, ওই যে অ্যারে শর্ট শিখেছিলাম না, বড় থেকে ছোট, অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডার, শর্ট এ শর্ট এ আর শর্ট শিখেছিলাম না, শর্ট বললে কি হয় অ্যাসেন্ডিং অর্ডার ছোট থেকে বড়, আর আর শর্ট বললে ডিসেন্ডিং বড় থেকে ছোট, তার মানে লাস্ট যে পোস্ট হচ্ছে তার আগে বড় না তার আগে বড়, তাহলে 1 নম্বর 3 নম্বর, 3 নম্বরটা কি সবার শেষে অ্যারে হচ্ছে না সিস্টেমে, তাহলে এটা বড়। তাহলে এখানে আরেকটা কাজ করতে পারেন, এই কোডটাকে অর্ডার বাই করে নিতে পারেন, আমি বললাম যে ঠিক আছে পোস্টটাকে নিয়ে আসবা, ঠিক আছে তো পোস্ট টেবিলের আইডি অর্ডার বাই কি লিখবো, অর্ডার বাই আমরা লিখবো হচ্ছে অর্ডার বাই, তো কি দ্বারা করবো আমরা, আইডি যেহেতু ইউনিক, আইডি তো 1 2 করে বাড়তেই থাকবে, তাহলে এখানে বলতে পারেন যে পোস্ট টেবিলের ভিতর কি আছে, পোস্ট টেবিলের ভিতর যে আইডি আছে সেটা কি হবে অর্ডার বাই পোস্ট আইডি, কি বললাম অর্ডার বাই পোস্ট আইডি কি হিসেবে আসবেন, ডিই এস সি মানে হচ্ছে ডেসিডেন্ট, মানে বড়টা সামনে আসবে। এটা রিপোর্টটাকে আমি আবার কপি করলাম, রান করি, এখন কি হলো 3 নম্বরটা সবার সামনে চলে আসলো না, 3 নম্বরটা সবার প্রথমে চলে আসলো, এই হচ্ছে আমার কোয়েরি। তাহলে এই কোডটা এখন আমরা আমাদের এই এসকিউএলেরই যে সিলেক্ট পেজ, আমাদের পোস্ট পেজের যেখানে আছে আমরা এখানে চলে যাই, তাহলে এখানে আমরা দেখাবো কোথায়, এটা ক্লোজ করে দিলাম, আমরা যাই হচ্ছে পোস্ট পেজে, পোস্ট পেজে কোথায় এই যে বডির মধ্যে, এখন আমরা এখানে এসকিউএলটা যেহেতু লিখছি অলরেডি, এসকিউএল কি লেখা শেষ, তাহলে এখানে আমরা একটা ক্লোজ করলাম, পিএসপি ব্লক নেন, পিএসপি মানে একটা এসকিউএল লিখলাম, এসকিউএল সমান সমান ওই কোডটা বসাই দিলে হয়ে যাচ্ছে না, অলরেডি তাহলে কোয়েরি করছি আমরা, করছি না চেক করছি, তার মানে এই কোয়েরিতে কাজ করবে। তাহলে এখানে স্টেটমেন্ট এসটি এমটি সমান সমান কী হবে ডলার সাইন, কানেকশান কী হবে কোয়েরি না কোনটা ডলার সাইন, এসকিউএলটা কী করলেন কোয়েরি করলেন, এরপরে কী করতে কোয়েরি করলে এটা ডাটা কী করা জাস্ট ফেস করে নিয়ে আসে না, এখানে তো আর প্রিপারেশন বাইন্ডের কোনো কাজ নাই, বাইন্ডের কোনো কাজ আছে আমরা এই যে ইয়েতে করছি না ক্যাটাগরি, ক্যাটাগরির মধ্যে করছি তো মনে আছে, এই যে ক্যাটাগরির মধ্যে কী করছেন জাস্ট এসকিউএলটা এখানে দেখেন, এই যে এসকিউএলটা নিয়ে আসছেন না কোয়েরি করে, এসকিউএলটা লিখলেন কোয়েরি করলেন ফেস করলেন কাহিনি শেষ, তাহলে এই ডাটাটাকে এই অবজেক্ট হিসাবে ফেস করলেন তাহলে হয়ে যাবে। তাহলে এখানে আমরা কী লিখলাম, তাহলে এখানে স্টেটমেন্ট ফেস অল, তাহলে এটা কী হবে, এটা হবে হচ্ছে পোস্ট নাকি অল পোস্ট, দেখেন ডাটা আসছে কি আসে না, প্রিন্টার করে দেখেন প্রিন্টার নর্মালি ডলার সাইন পোস্ট, এটা যদি এখন আমি যদি ইন্ডেক্স পোস্টটাকে রিফ্রেশ করি দেখেন ডাটা আসছে, এখন একটা টেবিলের মধ্যে টিয়ারের মধ্যে লুপ ঘুরাইলে হয়ে যাবে না, একটা লুপ ঘুরান সিম্পল, তাহলে এখানে এখানে ইফ কন্ডিশন নেন, লুপ ঘুরানোর আগে অন্তত ইফ কন্ডিশন চেক করেন, ইফ যদি ডলার সাইন পোস্ট নট নাল হতে পারে, কি বলতে পারলাম এটার মানে হচ্ছে যদি খালি না থাকে পোস্টের কোনো ডাটা যদি থাকে না, এটার মানে হচ্ছে পোস্ট খালি না থাকলে কি হবে, একটা ফরিচ লুপ ঘুরান, ফরিচ কোথায় ডাটা আসবে পোস্টের, তো ডাটা আসবে কোথায় রাখবে পোস্টের মধ্যে একটা করে রাখবে, ওকে এই তো কাজ, কিটা রাখলাম হচ্ছে যে এখানে সিরিয়ালে 1 2 3 4 এখানে কি সিরিয়ালে দেখার জন্য কতগুলো পোস্ট আছে কাউন্টে দেখানোর জন্য এটা রাখলাম। তাহলে এখন এই যে আমার টিআরটা যে তো লিখতে হবে যে টিআর মধ্যে কি আছে টাইটেল এই টিআর, এখন এখানে যে বললাম যে এর ভিতরে যদি টিআর লিখি তাহলে ইকো করতে হবে বারবার, তো সবচেয়ে বেটার হয় কি এখানে এটা ক্লোজ করে দিলাম আর এখানে এটা কী করলাম ক্লোজ করে দিলাম ফরম্যাট করে দিলাম, ওকে এই জায়গায় এখন কী লিখবো টিআর পিডি, আমরা যতগুলো লাগে ফরম্যাট করে নিই কোডটাকে, ওকে এটার মধ্যে এখন আমরা এটা লিখলাম পিএসপি
ইকো ওই যে কিটাকে আমরা এইভাবে ওয়ান প্লাস এক এক করে কি করবে বাড়বে, প্রতিবার লুপ করবে এক এক করে যোগ হবে যতক্ষণ পোস্ট আছে। আমি এখানে পোস্ট আইডিও দেখাতে পারতাম, বাট পোস্ট আইডি যদি ডিলিট হয়ে যায় তাহলে মাঝখানে দেখবেন যে মাঝখানে যেটা ডিলিট হয়েছে আইডি হচ্ছে কি সিরিয়ালি থাকবে না, এটা জাস্ট কাউন্ট করে দেখানোর জন্য। সেম একইভাবে পোস্টের মধ্যে কি দরকার, পোস্ট পোস্টের মধ্যে কি টাইটেল না, এই যে এখানে কি আছে কলামে কি আছে টাইটেল, তারপর কি আছে অথর, তাহলে এটা দেন। তাহলে আমরা অথরের নাম কি দিছি, এটা দিছি না এলিয়াস হিসাবে কি দিছি অথর। অথরের পর কি আছে ক্যাটাগরি, তাহলে ক্যাটাগরি নাম কি দিছিলাম আমরা ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেম। তারপর কি ছিল ক্রিয়েট ডেট, মানে কবে পোস্ট করা হয়েছে, তাহলে এখানে এই যে ক্রিয়েটেড ডেট আপাতত এটাই রাখি ক্রিয়েটেড ডেট, এটা বলে দিলাম ওকে। আর কি আছে স্ট্যাটাস, তাহলে স্ট্যাটাসের এখানে একটা কাজ হবে, স্ট্যাটাসের এখানে বলতে যে কাজটা আছে স্ট্যাটাস যদি পাবলিশ হয় তাহলে পাবলিশ দেখাতে হবে, ড্রাফট হলে ড্রাফট দেখাতে হবে, তাহলে এখানে একটা ইফ কন্ডিশনের কাজ আছে। আপাতত স্ট্যাটাস রাখলাম ওকে, কলামের নাম কি ছিল স্ট্যাটাস ওকে। আর কি থাকবে আরেকটা কি দিয়ে থাকবে, যেটা মানে কি থাকবে তিনটা বাটন থাকবে অ্যাকশন নাকি, একটা থাকবে এডিট একটা হচ্ছে ভিউ, যেমন আই দিলাম আই প্লাস আই, এরপর নিলাম হচ্ছে এডিট, এরপর নিলাম হচ্ছে ফ্রেশ জাস্ট, আর এখানে বুটস্ট্র্যাপের বাটন বানিয়ে দিলাম প্লাস বিটিএন বিটিএন ইনফো দিলাম, পরেরটা দিব হচ্ছে সাকসেস, আর এইটা দিব হচ্ছে ডেঞ্জার, রেডটা কি হবে ডেঞ্জার। তাহলে এখানে আর বিটিএনটা স্মল করে দিই, বিটিএন এসএন, তো দেখি আউটপুটটা কেমন আসলো আমাদের ডাটাটা ঠিক মতো আসছে কিনা, এটাকে রিফ্রেশ দিই আসছে, এই যে টাইটেলও আসছে অথরের নাম আসছে না মিস্টার অ্যাডমিন, আচ্ছা আমরা রিসেট করে দিলাম এই ওকে, ক্যাটাগরি নেম আসছে এটা, এটার ক্যাটাগরি ছিল এইটা, লাস্টে দেখি সবার সামনে চলে আসছে, এখানে কিন্তু এক দুই তিনই, বাট এটা তো যে কি আর কি কয় তারিখ, এখানে যে এটা ডেটটা অনেক বড় কখন পোস্ট করছে, হ্যাঁ এই ফর্মেটে দেখাচ্ছে, এটাকে আমাকে টেমপ্লেটে যেরকম আছে মানে এরকম দেখাতে পারে, আমাদের যে ফন্টিন্ট আছে দেখেন ফন্টিনের মধ্যে কেমন ছিল, ফন্টিনের মধ্যে কী লেখা আছে, ফন্টিনের মধ্যে লেখা আছে মে 14 2022, তার মানে কি মাস তারিখ তারপর কি বছর, আমার এখানে তো তা নাই, আমাদের এখানে যে ফর্মেটে সেভ করছিলাম ওই ফর্মেটেই কি আছে সেভ আছে, এখন ওই ফর্মেটটা আপনি দেখাতে পারেন আপনার ইচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আর এই যে লেখা টাইটেলটা যদি অনেক বড় হয়ে যায় তখন কী করবেন, এখানে আঁটবে এটার জন্য যে ভিউ বাটন আছে ভিউ বাটন ক্লিক করে ডিটেলস দেখাবে, আর এটার উইথটা আমরা বলে দিই একটু, এটার উইথটাকে এটার যে উইথটা আছে সেটা একটু আমরা ফিক্সড করে দিই, তাহলে এখানে বললাম উইথ উইথ সমান সমান এটা দিব হচ্ছে 14%, তাহলে টোটাল ডিসপ্লে 14% হবে, ঠিক আছে না এবার ওকে। আর এটাকেও যদি ছোটো করা দরকার হয় তাহলে আমরা ওই যে হেল্পারের ভিতরে আমরা স্ট্রিং লিমিট শিখেছিলাম এসটিআর লিমিট, এই যে এখানে এসটিআর স্ল্যাগ শিখেছিলাম, আর একটা কী ছিল স্ট্রিং লিমিট করার অপটা, পিএসপির স্ট্রাকটা ইউজ করি না মানে আমাদের এটা ইউজ করা দরকার, এটাও ইউজ করা মানে স্ল্যাগের যে বিষয়টা জাভাস্ক্রিপ্টে করছেনি বাট পিএসপির মাধ্যমে করলেও বেটার হয়, তাহলে যে পোস্ট যখন ক্রিয়েট করছেন যে পোস্ট ক্রিয়েট একটু আগে করলেন এটার মধ্যে এটা দিয়ে রাখেন, কোনো কারণে যদি সমস্যা তাহলে আপনি এখানে স্ল্যাগটা এখানে বানান, স্ল্যাগ কই রাখছি ক্যাটাগরি, এই যে অলরেডি কিন্তু এটা ইউজ করছে এটা কিন্তু পিএসপি, সেম একইভাবে হেল্পারের ভিতরে একটা মেথড নিয়ে আসে, হেল্পারের ভিতরে স্ট্রিং লিমিট করার জন্য একটা মেথড নিয়ে আসে, মেথডটা হবে যে এটা দেখাই দিই হেল্পারের ভিতরে স্ট্রিং লিমিট, এই সাব স্ট্রিংটা কিন্তু আমরা আপনাদের এর আগে শিখেছিলাম স্ট্রিং ফাংশনের ভিতরে, এই যে এটা কী করে এই যে স্ট্রিং লিমিট মানে আমি সব লেখা দেখাতে যাচ্ছি না, এখানে হচ্ছে যদি প্যারাগ্রাফের টাইটেল আরও বড় হয় তাহলে টেবিলে দেখেন জায়গা হচ্ছে না, জাস্ট এখানে একটু দেখানোর জন্য যে টপিকটা শুরু হয়েছে এরপর কি ডট ডট ডট, তাই তো যেমন আপনার পোস্টের কী থাকে আমরা এই নিউজের কী এখানে সব নিউজ আছে এখানে শুধু কি টাইটেলই দেখতে পাচ্ছেন আর কিছু আছে না, তার মানে এটা ডিটেলস আছে এখানে ক্লিক করলে পরে দেখাবে মানে অন্য পেজে যায় দেখাবে, কিন্তু বাট এখানে কি দেখাচ্ছে আমার এই নিউজের কী আছে সব প্যারা দেখেন ডট 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 মানে তিন লাইন দেখাচ্ছে বাকিটা দেখে না, তাই আমার এখানে তো জায়গায় কম টেবিলের ভিতর আমি তো টেবিল এভাবে দেখাতে পারবো না,
তাহলে এই মেথডটাই কল করে দেন, স্ট্রিং লিমিটটা বলে দেন। ইনিশিয়ালি কত দেওয়া আছে 100, এটা তো শিখেছিলাম। স্ট্রিং সাব স্ট্রিং কি করে নির্দিষ্ট লেখা কাইটে নিয়ে আসে, 0 থেকে লিমিট পর্যন্ত কি করবে লেখা কাইটে নিয়ে আসবে সেটাই। তাহলে এখানে পোস্ট টেবিলের এখানে যে টাইটেল যেখানে নিছেন, আর ওই ফাইলটা কিন্তু আমাদের হেডারে কল করা আছে তাই আছে না। তাহলে এখানে জাস্ট এই ফাংশনটা দিয়ে দেন, এই ফাংশন দিলাম, ফাংশনের সেকেন্ড প্যারামিটার কত আছে লিমিট আছে, তো আমি বললাম এখানে 500, কত বললাম, কারণ বাংলা আর ইংলিশে কিন্তু ডিফারেন্স হয় অনেক। ইংলিশের 500 মানে অনেক ওয়ার্ড, বাট বাংলার 500 মানে অল্প কয়েকটা ওয়ার্ড বুঝা। এখন এখানে যান দেখি যদি সব ঠিক থাকে, লেখা কাটছে, এই যে লেখা ছোট হয়ে গেল, মানে 500 ক্যারেক্টার বলছে, দেখেন একটুকু নিয়ে নিছে 500-তে। ডটটাই যে এখানে লাস্টে একটু ডটের হেল্পারে বলে দিচ্ছেন, এই যে লাস্টে কনকেট করে দিচ্ছেন, কি করছেন কনকেট করে দিচ্ছেন না, কনকেট করছেন, এই জন্য কি হয়েছে স্ট্রিং এর সাথে লেখাটা কনকেট হয়ে গেছে। তার মানে এখানে আমরা 400 দিয়ে দেখি কেমন আসে, ছোট হয়ে গেল না এখন একটু, বা আরো একটু ছোট করে দিতে পারেন যদি মনে হয় যে না আমি এখানে 300 ওয়ার্ড দিব বা 200 ওয়ার্ড দিব, কত দেব 200 ওয়ার্ড, ঠিক আছে ওকে এই তো। অথবা যদি এক লাইনেই দেখাতে চান, তার মানে কি 100 থেকে কাজ করতেছে, 100 যদি দিই, ডিফল্ট যদি 100 দেওয়া ছিল কমছে, আমার মনে হয় 100 থাকলে এলাম, বাকিটা কোথায় ভিউতে ক্লিক করলে ডিটেলস পাওয়া। তার মানে এই ইন্ডেক্সে দেখা নাকি ডাটা দেখা না শেষ, এখন এটা ডিটেলস বের করা দরকার। এই ডিটেলসে ক্লিক করলে এই পোস্টেরটা ডিটেলস কেমন হয় এরকম হবে, এই যে মানে ইমেজ কোন ক্যাটাগরি পোস্ট, এটা যদি টেবিলে দেখেছি বাট আমরা এইভাবে দেখাতে যাচ্ছি, মানে ভিউটা হবে কি এই ফরম্যাটে, আর এই যে ডেটের ফরম্যাটটা বানাতে হবে এই ফরম্যাটে। এখানে যেমন ডেটটা অনেক বড় দেখাচ্ছে, এটাকে ফরম্যাট বানায় দেন, ফরম্যাট বানায় না খুব সহজ। আর এখানে কি দেখাচ্ছে, পাবলিশ দেখাচ্ছে, তাই এটাকে কালারফুল করা যায় না, মানে যদি ড্রাফট হয় তাহলে রেড কালার হবে, পাবলিশ হলে কি গ্রিন কালার হবে। তাহলে একটা কাজ করেন, এখানে এই যে এখানে একটা কন্ডিশন বসাই দেন আপনারা, এই যে ট্যাটার যেটা লিখছেন না এই জায়গাটাতে এখানে কন্ডিশন দেন ই, তাহলে বলে দেন আপনাদের যে এখানে আমাদের এনামের মধ্যে বলা আছে কি ছিল পাবলিশ, আর তাহলে ই আমরা এখানে বললাম যদি ট্যাটার সমাসমান কী হয় পিইউবি পাবলিশ হয় তাহলে তুমি ইকো, হ্যাঁ আমরা স্প্যান নিয়ে কাজ করতে পারি, স্প্যান প্লাস এটাকে আমরা পরে দেখতেছি, আর যদি না হয় তাহলে কী হবে এলসের মধ্যে আমরা পাবলিশ। তাহলে এখানে আমরা স্প্যানটা আর ডিজাইন করাই আছে, এখানে আমি ডিজাইনটা একটু নিয়ে আসি কষ্ট করে, আমরা ডিজাইন করলাম না জাস্ট এই যে এরকম হবে কোডটা, কোডটা কষ্ট করলাম মানে এখানে বললাম যদি এটা ট্যাটাস দিয়ে ছিল না আমাদের ট্যাটাস, সরি ট্যাটাস সমস্যা কি যদি পাবলিশ হয় তাহলে পাবলিশ, না হলে কি হবে ড্রাফট এলসে দেখ কি বলছি ড্রাফট বলছি দেখ দুইটা কি গ্রিন কালার হয়ে গেল, এখন যদি ড্রাফট থাকতো তাহলে কি থাকতো রেড কালার থাকতো। আপনি একটা চেঞ্জ করে দেখেন, এখানে আপনি পোস্টে যে আপডেট করে দেন, আপনার যদি মনে হয় যে পোস্ট আপডেট তাহলে এখান থেকে আপডেট করে দিতে পারি আমরা, এখান থেকে কোনো একটা পোস্টে কী করলাম ড্রাফট মারাই দিলাম আপডেট করে দিলাম, এখানে যাই হয়ে গেছে ট্যাটাসের উপর বেস করে এটা দেখাচ্ছে ওকে। এখন অ্যাডমিন দেখলো জানা এটাকে আমি ভিউ করার পর দেখলো যে সব ঠিক আছে, তো আমি কী করবো আপডেট করে দেবো। তাহলে এখানে কী করা দরকার, ভিউটা দরকার না আমার, ভিউটা দরকার, তাহলে ভিউটা করার জন্য একটা পেজ বানান সিম্পল, এই পেজটাকে রিনেম করেন, এটাকে পোস্ট ডিটেলস নামে সেভ করে দেন, কী করবেন পোস্ট ডিটেলস নামে, অথবা এই যে ভিউটা আছে এটাও আপনি ইউজ করতে পারেন অ্যাডমিনের জন্য, এইটাও ইউজ করতে পারেন স্ট্যাটিক্যালি, এটা হচ্ছে ব্যাক এন্ডের জন্য মানে এরকম দেখাবে, বাট আমার সাইড বার তো করা নাই, তো আমরা ব্যাক এন্ডেই দেখাই, ব্যাক এন্ডে দেখানোর জন্য এই পোস্ট যে পেজটা আছে এটাকে সেভ এস করে, সেভ এস দিয়ে এটার নাম দিয়ে দিলাম কি পোস্ট ডিটেলস নাকি পোস্ট ডিটেলস। তাহলে আমরা এখন এই পোস্ট ডিটেলস পেজের এই কলামটাকে ফলাই দিই, টি বডি দরকার আমাদের, এটা তো লাগবে না, এগুলো লাগবে না, এখানে কোনোটাই লাগবে না, কার্ড বডির মধ্যে যা আছে কার্ডবোর্ডের মধ্যে যা আছে আমি সব পালাই দিলাম, এটা আর এখানে পোস্ট হচ্ছে লিস্টের পরিবর্তে ডিটেলস এটা বলে দিলাম, আবার ব্যাক টু লিস্ট, তো এখানে সরি এখানে ব্যাক টু লিস্ট হবে, তাহলে এখানে যে পোস্ট ক্রিয়েট পেজের যে লিঙ্কটা ছিল ব্যাক টু লিস্ট ওখানে কপি করে দিই, না হলে তো আবার মিলবে না, ডিটেলস পেজের এখানে দিয়ে দিলাম ওকে এই তো। আর এই যে পোস্ট পেজ থেকে ক্লিক করলে যে ভিউ বাটনে, সে যখন ভিউ বাটনে ক্লিক করবে কোথায় চলে যাবে পোস্ট
ডিটেলস ডট কি পিএসপি পেজে কি নিয়ে যাবে, আইডি নিয়ে যাবে না? ওই যে ক্যাটাগরি যেরকম করে করছেন সেম একই রাবে। ক্যাটাগরি এখানে আমরা করছি না, ক্যাটাগরি পেজের মধ্যে যান, এই যে ভিউর মধ্যে কি করছে, ক্যাটাগরি ডট ইডি ডট পিএস ওয়াট আইডি নিয়ে যাবে, কি নিয়ে যাবে, আইডি নিয়ে যাবে। তাহলে এখানে বলে দেন যে হচ্ছে, তাহলে এখানে আমরা পোস্ট ডিটেলস হোয়াট আইডি সমস্যা কি হবে, পিএসপি ব্লক নিলেন, পিএসপি ইকো পোস্ট কি হবে আইডি, তাহলে কি নিয়ে যাবে একটা আইডি নিয়ে যাবে। তাহলে এখন এটাকে রিফ্রেশ দিলাম, ক্লিক করলাম, আসছে এখানে এই আইডি দিয়ে কি পোস্টটাকে কোয়েরি করে নিয়ে আসতে হবে না সমস্ত ডাটা। আগের যে কোয়েরি ছিল এই কোয়েরিকে একই, মানে আগের যে কোয়েরি, এখানে তো রিলেশন রিলেশন সবই থাকবে, তার মানে এখানে যে কোয়েরিটা করছেন আপনি, এই যে এখানে কোয়েরি করছেন এইটাই হবে। তার আগে এই পেজে কী করতে হবে, ইউআরএল থেকে আইডিটাকে আপনি রিসিভ করতে হবে না, ইউআরএল থেকে আইডিটাকে রিসিভ করতে হবে, তারপর আপনি এখানে দেখাতে পারবেন। তো আমরা এখানে কাজ করি, ইউআরএল থেকে যে আইডি আসতেছে তাহলে এখানে পিএস ব্লক নেন। তো আইডি রিসিভ করার কাজটা এর আগে আপনি করছেন না, এই কাজটা কোথায় করা আছে, আমরা যে ক্যাটাগরি এডিট পেজে করছিলাম, ক্যাটাগরি এডিট পেজে এই যে দেখেন ইউআরএল থেকে আইডি ধরার জন্য এই কাজ করছিলাম না, ইস গেট সেট ইউআরএল যে আইডি আসে সে আইডি দেখে জাস্ট এই কোডটুকু কপি করে ক্রিয়েট করে এটা কপি করে, কপি করে এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে টেবিলের নামটা কী হবে, পার্থক্য করে শুধু কি টেবিলের নাম না, তাহলে এখানে কী হবে পোস্ট, বাকি সবই তো ঠিক। স্টেটমেন্টটা ছোটো করে দিই, এসটিএমটি স্টেটমেন্ট, ওকে দেখেন এখানে সিঙ্গেল পোস্ট, এটা কী আসবে সিঙ্গেল পোস্ট না। এখন এই কোয়েরি তো হলো হবে, এটার সাথে আমার কী থাকবে, জয়েনও লাগবে, ওই ক্যাটাগরি নেম লাগবে, অথন লাগবে, এতটুকু যদি দেন আপনি দেখেন সবই আসবে, পোস্ট টেবিলে যা আছে প্রিন্টার করে পোস্ট টেবিলে যা আছে সবই আসবে। বাট হচ্ছে আমার তো জয়েন্টটাও দরকার, কী দরকার জয়েন্ট দরকার না পোস্ট, এই পেজের মধ্যে দেখেন পোস্টে সবই চলে আসছে। আমি যদি এখন দেই আইডি ডাটা আসছে, আচ্ছা এখানে কী বলতে বেস টেবিল, ও সরি টেবিলের নাম তো হবে কি এস নাকি টেবিলের নামটা ম্যাচ করে না, ডাটা আসছে সবই আসছে, বাট আমার তো এটার সাথে ক্যাটাগরি অথরের নাম লাগবে, ক্যাটাগরি লাগবে, তার মানে ইন্ডেক্স পেজে যে কোয়েরিটা করছেন না, ইন্ডেক্স পেজে যে কোয়েরি করছেন তাহলে ওই কোয়েরিটাই নিয়ে আসেন, এই যে ইন্ডেক্স পেজে একটু আগে যে কোয়েরিটা করছেন সেটাই। এখানে কোনটা নেবেন, এই যে এতটুকু এই পুরোটা, মানে অর্ডার বাই লাগতেছে না তো এখানে, জাস্ট এই যে কোয়েরিটা আছে পুরোটা কপি করা, কপি করার পরে আমরা এই ডিটেলস পেজের এই হোয়ারের আগে যা আছে এটা মুছে দিলাম, মানে হোয়ার তো আমাদের লাগবেই কারণ পোস্টের ওই আইডি ধরে নিয়ে আসবে, তাহলে এখানে এটা বসে দিলাম, জাস্ট এই কোডটা বসে দিলাম। আর পোস্টের এখানে স্পেসিফিক পোস্টের কী লাগবে, সব লাগবে, আমার তো জাস্ট একটা হলো হবে না, পোস্টে সবই লাগবে। তাহলে পোস্ট ডট কী দিবেন স্টার, মানে পোস্ট টেবিলে যা আছে সব কলাম লাগবে, আর ক্যাটাগরি এখানে অলরেডি সব কিছু করা আছে। এখন এটা রিলেশন রিপ্রেজেন্ট কী বলতেছে, কলাম আইডি হোয়ার, আচ্ছা 56 নম্বর লাইনে আমাদের এখানে কী বলতেছে ইন্ডিকেটিভ কনস্ট্রাক্ট ভায়োলেশন কলাম আইডি, ওকে কলাম আইডি বলতে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এখানে হোয়ার আইডি বলতে আসলে কোন টেবিলের আইডি, টেবিল তো এখানে তিনটা সিলেক্ট করছি, পোস্ট টেবিলও নিছি, ক্যাটাগরি টেবিলও নিছি, অ্যাডমিন টেবিলও তো নিছি, বাট এই আইডিটা কোন টেবিলের আইডি সে তো আর বুঝতেছে না। তাহলে এখন বলতে হবে যে ঠিক আছে হোয়ার পোস্ট ডট যে আইডি আছে সেটার আমরা ধরবো, কোনটা পোস্ট টেবিলের যে আইডি, ইউআরএল যে আইডিটা ধরলাম এই আইডিটা যদি পোস্ট টেবিলের আইডির সাথে মিলে তাহলে বাইন পারে আমি সেট করবো, ডাটাটাকে নিয়ে আসবো, আসছে ডাটা এই তো। তাহলে এখন এটা এখানে পিন করে দেয়, তো পিন করা বলতে আমার এখানে আসলে এত ডিজাইনের তো দরকার নাই, জাস্ট আমি ওভারভিউটা দেখাই দেবো এই তো, একটা কাজ করেন এখানে জাস্ট ডাটাটাকে পিন করে দেন। তাহলে পিন করার জন্যে আমরা এই কার্ডবোর্ডের মধ্যে এই ধরেন এখানে ডাটা তো এখানে আসছে, তাহলে এখানে আমরা কী নিলাম একটা ইমেজ ট্যাগ নিলাম, কী নিলাম আইএমজি আইএমজি, তাহলে ইমেজ কার মধ্যে আছে সেম, তাহলে এখানে পিএসপি না ইকো ডলার সাইন কী হবে পোস্ট স্ল্যাশ আই ইমেজ, এই তো এতটুকু না, এটাকে রিফ্রেশ দেন, পোস্টের ইমেজ চলে আসছে, ইমেজ চলে আসছে না, ইমেজ চলে আসছে, ইমেজ দিলেন তারপর কী আসবে পোস্টের টাইটেল, তাহলে একটা এই স্পোর্ট দিলাম এটার মধ্যে কী আসবে টাইটেলটা প্রিন্ট করেন, পোস্টের কী দিলাম টাইটেল আসছে, এটা উপর থেকে একটু নামায় দেন, এখানে বেশি বড় হয়ে যাচ্ছে, এটাকে 5 দিয়ে দেন, আর একটা ক্লাস এমটি এমটি মার্জিন বটম দিলাম, মার্জিন টপেতে একটু নামায় দিলাম, ওকে এই তো চলে আসলো। তারপর কী দরকার,
কে পোস্ট করছে, কখন পোস্ট করছে, অথরের নাম দরকার। তাহলে এখন এখানে আপনি ওই ডিজাইনটা এখানে বলে দিতে পারেন, অথবা আপনি এই অথরের নেমটা একটা স্প্যানে নিলেও পারেন, ইউএলএল এর মধ্যে নিলেও পারেন, একই কথা, বা লিস্ট আকারে নিতে পারেন। তাহলে এখানে হচ্ছে পোস্ট মেটা, এটার ভিতরে আপনি জাস্ট বলে দেন ইউএল। তো কি 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 আসবে, পোস্টের হচ্ছে অথর নাকি? তাহলে এখানে কি আসবে, আমরা বললাম হচ্ছে অথরের নাম কি দিচ্ছি, এখানে অথর কলামের নাম নিয়েছিলাম, দেখেন এই যে কোথায় রাখছি অথর, অ্যাডমিন অ্যাডমিন ইন অ্যাজন, এই যে কলামের নাম নিচে হচ্ছে অ্যাজ অথর, মানে এখানে হবে তাহলে অথর। আর আরেকটা কি হবে, ক্রিয়েটেড অ্যাড নাকি, ক্রিয়েটেড অ্যাড, ক্রিয়েটেড। এখন তো যেটাকে রিফ্রেশ দিই আসছে, এটা তো আনাদার লিস্ট পাশাপাশি আসার জন্য কি করতে হবে, তাহলে এখানে কাজ করেন একটা ক্লাস ফুটস্টাপে লিস্ট আন এস টি ওয়াই আনস্টাইল, এই নামে মানে একটা ক্লাস আছে, আসছে না একদম। আরটা করা যায় মনে হয় লিস্ট ইনলাইন করা যায়, লিস্ট ইনলাইন, এটাও মনে কাজ করে বুটস্ট্র্যাপ, এই ভাষণ হয়তো কাজ করতেছেন, ক্লাসের নামটা মনে একটু, আপাতত আমি এইভাবেই রাখলাম, আপনারা এক লাইনে আনতে পারেন পাশাপাশি, অথবা এখানে আরেকটা কাজ করা যায় ডিসপ্লে ইনলাইন, কি বললাম আসছে না, আসে না, না হলে স্প্যান ট্যাগ দিয়ে নিন আপনাদের মতো করে করে নিন। আচ্ছা যাই হোক, আর এই ডেটটাকে ফরম্যাটের সাথে থাকবে, আর নিচে এরপর কি আসবে প্যারাগ্রাফের মধ্যে আমরা ওই পোস্টের ডিটেলস কী দেখব, পোস্টের ডিসক্রিপশন কী দরকার, পোস্টের ডিসক্রিপশন লাগবে, তাহলে এখানে ডিসক্রিপশন এটাকে দিলাম, আসছে সব পোস্ট। বাট এই যে ডিসক্রিপশনের মধ্যে দেখেন যে পি ট্যাগ আছে, এগুলো কি আছে, যে এডিটর ট্যাগ পাস করছিলাম, এডিটরের মধ্যে যে ট্যাগগুলো আছে, যে ডিজাইন টিজাইন সব পাই গেছে, মানে এটাকে এখানে পাইতে গেলে কি হবে, এটা তো ওই যে এন্টি কনভার্ট হয়ে গেছে, তাহলে এখানে এপিএস এইচটিএমএল একটা মেথড আছে, ওই মেথডের মাধ্যমে এই কাজটা করবে, সেটা হচ্ছে এইচটিএমএল এনটিটি ডিকোড, এইচটিএমএল এনটিটি কি করবেন ডিকোডের মধ্যে এটা দেখে দেন, এনটিটিটা কি করতেছে, ইনকোড করছিল, এখন কি করবে ডিকোড করো, ডিকোড করলে নর্মালি যে টাকার কথা সেটা আসবে, আসছে ব্রেক ট্রেক, এখন ট্যাগ দেখাবে না, জাস্ট আউটপুটটা যেটা আসার কথা সেটা আসবে, এই তো মোটামুটি। আর এখন আরেকটা কাজ বাকি আছে, এখন এই পোস্টটা কয়টা ট্যাগ আছে সেই ট্যাগগুলো দেখাতে হবে না, যেরকম এটা কোন কোন ট্যাগ ছিল পোস্টের সাথে, যেমন নিউজের সাথে কি থাকে, আপনারা যে নিউজ দেখতেছেন নিউজের নিচেই দেখেন এই যে ট্যাগ ধরা দিচ্ছে না, তাহলে এই পোস্টের সাথে কি ট্যাগগুলো এখানে দেখাতে হবে না, তাহলে আরেকটা জয়েন করতে হবে, কি করতে হবে, আমার এই এই পোস্টের কতগুলো ট্যাগ আছে, মানে এই পোস্টের আমরা যে পোস্ট করলাম, মানে এক নম্বর বা দুই নম্বর পোস্ট যেটা, এখানে কত নম্বর পোস্ট, তিন নম্বর পোস্ট না, তাহলে তিন নম্বর পোস্টের কয়টা ট্যাগ আছে, তাহলে পোস্ট ট্যাগে যান, দেখেন তিন নম্বর আইডিতে কয়টা ট্যাগ আছে, একটাই আছে না, দুই নম্বর পোস্টে কয়টা ট্যাগ আছে, দুইটা আছে, এক নম্বর পোস্টেরও দুইটা ট্যাগ আছে, আমরা তাহলে আবার ব্যাকে গেলাম, ধরুন এখান থেকে আপনি দুই নম্বর পোস্টে গেলাম, আছে ট্যাগগুলো দেখাইতে হবে, ট্যাগের জন্য আমাকে কী করতে হবে, ইনার জয়েন করতে হবে, কী করতে হবে, ইনার জয়েন করতে হবে, সেই ইনার জয়েনটা হবে যেরকম দেখা দিই, পোস্ট ডিটেলস না, আমরা পোস্ট ডিটেলসে কাজ করতেছি, এটা হবে জাস্ট সিম্পল, এই কোডটা নিয়ে এসে কোড নিয়ে এসে আপনাদের দেখা দিই, এটা এখানে দিলাম, দেখে আসে কি আসে, ক্যারিয়ার এবং কি ঢাকা, আর প্রথম যেটা ছিল এটা কি ছিল, শুধু একটাই ছিল আইপিএল নাকি, একটাই ক্যাটাগরি ছিল, এটাতে যাই কয়টা ছিল, মেট্রো রেল ঢাকা, এটা কিভাবে আসলো, ওই যে পোস্ট ট্যাগ নামে যে টেবিলটা ছিল আমাদের, এখানে পোস্ট ট্যাগ নামে যে টেবিল ছিল না, একটা পোস্ট ট্যাগ, মানে এই পোস্টের আইডিটা এখানে কি আছে, ফরেন কি এবং এটার কি, ট্যাগ আইডিতে মাল্টিপল আইডি, যেহেতু লুপ ইনসার্ট হয়েছে, অ্যান্ড এইটা এখানে বলছে কি সিলেক্ট ট্যাগ, ট্যাগ টেবিলে সব নিবা কি নিবা, তো ট্যাগ টেবিলের মধ্যে কি আছে, ট্যাগের আইডি, ট্যাগের নেম, আর কি আছে, প্লাগ আছে, ওকে, ফর্ম কি জয়েন কার সাথে, কারণ এই যে ট্যাগ আইডি, ট্যাগ আইডি কি পোস্ট ট্যাগের মধ্যে আছে না, সেটা তো আছে, সেটা নিলাম, তো কী দ্বারা করলাম, যে ট্যাগের মধ্যে যে নিজের আইডি আছে আর পোস্ট টেবিলের ভিতরে যে ট্যাগ আইডি আছে সেটা হয়, আর কার দ্বারা, এই পোস্টের যে আইডি আছে তাদের ট্যাগ, শুধু সব ট্যাগ না, এই পোস্টের যে ট্যাগগুলো পাবেন হয়, পোস্ট আইডি সমস্যা কি, পোস্টের আইডি তা পাবে, যেহেতু এখানে পোস্ট আইডিটা আমরা অলরেডি কি এখানে ধরছি না, পাইছি না আমরা, সেইটাই এখানে বলতেছে, তাহলে যেহেতু প্রিপেয়ার প্রিপেয়ার স্টেটমেন্ট এক্সিকিউট ফেস অল করলেন, ট্যাগ পাই গেলেন, ট্যাগগুলো এখানে লুপে ঘুরে দিলেন, বাস কাহিনি শেষ, তার মানে এই পোস্টের যে ট্যাগগুলো মিলতেছে শুধু কি সেই ট্যাগগুলো নিয়ে আসতেছে, এখানে আমরা বলে দিছি, আমি আবার স্কুলটা লেখাই দিই, যে আমরা কী করতেছি, আমি দেখেন এখানে যে
পোজ তার ট্যাগ টেবিলটা কি লাগবে আমার ট্যাগের যা আছে সব দরকার কি লাগবে ফ্রম কোথায় ট্যাগ টেবিল দা ট্যাগ টেবিলের মধ্যে যা আছে সব নিয়ে আসো ভালো কথা তো পাশাপাশি কি লাগবে এইটা কোথা থেকে সিলেক্ট ফ্রম এটা তো বললাম এখানে বললাম তো সিলেক্ট ফ্রম ট্যাগের তে সব এক সব আনলে তো হবে না জয়েন করতে হবে কার সাথে ট্যাগের সাথে পোস্ট ট্যাগের মধ্যে কারা কারা আছে তাতে তাহলে এখানে জয়েন করতে হবে পোস্ট ট্যাগ দেখেন ইনার রান কি লিখলাম এইটা লিখলে নরমালি যেটা আসার কথা আমরা যদি এটা রান করি যা আছে সব পোস্টে সব ট্যাগ তো আমার দরকার নাই দরকার আছে ওই পোস্টের আইডি দিয়ে যতগুলো ট্যাগ দেওয়া আছে ফরেন হিসাবে তখন নিয়ে আসো তাহলে এসকিউএলের মধ্যে এটা আবার লিখলাম তাহলে এখানে দেখতে হবে ট্যাগ ট্যাগ ডট কি হবে স্টার ফ্রম কি ট্যাগ এরপরে ইনার জয়েন কি লিখবেন ইনার জয়েন কার সাথে পোস্ট ট্যাগ এই টেবিলের সাথে অন কি দ্বারা জয়েন কি দ্বারা জয়েন সেটা হবে হচ্ছে ট্যাগ টেবিলের যে আইডি আছে ট্যাগ টেবিলের যে নিজের আইডি আর সময় কারণ টেবিল শুরু করছে ট্যাগ দিয়ে এই জন্য ট্যাগ টেবিল আগে দেখতে হবে তাহলে পোস্ট ট্যাগ টেবিলের কি আছে ট্যাগ আইডি আছে এটা মিলে এটা মিললে তো হবে না কোন পোস্টে দেখেন আসছে হয় হয় পোস্ট ট্যাগ ডট কি লিখবো পোস্ট আইডি পোস্ট ট্যাগের মধ্যে তো পোস্ট আইডি আর আমি এখানে তো ধরেন যে দুই নম্বর পোস্টের যতগুলো ট্যাগ আছে নিয়ে আসো আনসার ক্যারিয়ার আর কি টাকা স্লাগ সহ করে এখানে অল বলতে আসলে নেম নিলেই হতো আমার স্লাগটা আইডি টাইডি লাগতো না একটা নিলে যেহেতু আমি অল লিখছি এখানে কি লিখছিলাম সেইটাই মূলত আসলে এখানে হচ্ছে যে আপনি যেটা বলছেন সেই পোস্টটা কি তারপরে দেখা তো মোটামুটি আমাদের কি হলো ক্রিয়েট তো এর আগেই করছিলাম ভিউ তো দেখালাম এবং কি ডিটেলসটাও দেখলাম পোস্টের এখন আমার কি কি করতে হবে এডিট আর হচ্ছে ডিলিট তার নাম স্টপ করে সে এটা করে দিচ্ছে